হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েক আপ টু মেক আপ আমি বৃষ্টি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আজকে আমি নেল নেলপালিশ হ্যাক্স এবং নেল নেলপালিশের কিছু স্টাইল নিয়ে চলে এসেছি আপনারা যখন নেল পালিশ লাগাতে যাবেন তখন যদি দেখেন নেল পালিশ শুকিয়ে গেছে তখন আমরা অনেকেই রিমুভার দিই এখানে আমি রিমুভার না দিয়ে একটা হ্যাক্স দেখাচ্ছি যে হ্যাকসটা আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু অনেক উপকৃত হবেন এই হ্যাক্সটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন এই হ্যাকসটার জন্য প্রথমে কিছুটা জল বাটিতে এইভাবে গরম করে নিয়ে যে নেল পলিশটা শুকিয়ে গেছে সেই নেল পলিশটা এইভাবে একটু কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিয়ে সেইটা যখন আপনারা আবার ইউজ করবেন দেখবেন আপনারা খুব সহজে কিন্তু তুলিটা টানতে পেরেছেন এই যে দেখুন আমার নেল পলিশটা শুকিয়ে গেছিলো আপনারা দেখলেন কতটা ঘন হয়ে গেছিলো কিন্তু দেখুন আমি কত সহজে এই নেল পলিশটা আবার ইউজ করতে পারছি তাহলে এই হ্যাকসটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করে একবার দেখতে পারেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের নেল পলিশটা আপনারা আবার ব্যবহার করতে পারবেন দ্বিতীয় একটা আমি স্টাইল আপনাদেরকে দেখাচ্ছি নেল পলিশের এখন বিভিন্ন রকম স্টাইল ট্রেন্ডি বেরিয়েছে যে অনেকে বিভিন্ন ধরনের পেন্টিং ইউজ করে দেখুন আপনারা এইখানে নেল পেন্ট করার জন্য প্রথমে একটা কাগজের এইরকম একটা টুকরো এইভাবে নেলের উপরে চেপে ধরবেন তারপরে আমি এইখানে হোয়াইট কালারটা ইউজ করেছি আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন এই স্টাইলটা খুব এখন ট্রেন্ডি লুক দেখুন এইভাবে আপনারা জাস্ট উপরে যতটা আমি ধরেছি কাগজটা কাগজটার উপরের দিকটাতে এইভাবে আপনারা যদি একটু তুলিটা টেনে দেন দেখুন তাহলে কিন্তু দেখুন এইটা তারপরে ভালো করে আপনারা করে নেবেন দেখুন কত সুন্দর একটা লুক লাগছে এটা এইভাবে কিন্তু আপনারা সবসময়ের জন্য যারা টিন এজার আছে তারা কিন্তু যারা স্কুল এবং কলেজ গোয়িং তাদের জন্য কিন্তু ভীষণ সুন্দর তারপরে এর উপরে আপনারা যে কোনো একটা পেন্ট দিয়ে কিন্তু এই যে বাকি যে নেলটা ফাঁকা থাকলো সেইটা কিন্তু আপনারা ব্যবহার ভরে দিতে পারেন তারপরে আমি আরেকটা স্টাইল দেখার জন্য এখানে পুরোটাই এই কালারটা ইউজ করেছি তারপরে এর উপরে একটা ব্ল্যাক কালার দিয়ে এইভাবে আপনারা যদি ড লাইন করে দেন স্ট্রেট লাইন এইভাবে আলতো করে করে তাহলে দেখবেন এইটা একটা বেশ সুন্দর লুক দেবে খুব সহজে কিন্তু এই স্টাইলটা আপনারা ফলো করতে পারেন তারপরে আমি একটা ব্ল্যাক কালার নিয়ে আরেকটা স্টাইল এই ব্ল্যাক কালার খুব এখন ট্রেন্ডি লুক দেয় শুধুমাত্র যদি আপনারা এইটাই ইউজ করেন তাহলেই খুব ভাল লাগে আমি আর একটা এখানে একটু হোয়াইট কালার দিয়ে এইটা খুব গর্জিয়াস একটা লুক দেওয়ার চেষ্টা করেছি তারপরে আমি একটা ইয়েলো কালার নিয়ে আর একটা স্টাইল দেখিয়েছি আপনারা এই ভাবে একটা যে কোনো নেলপেন্ট আমি ইয়েলো কালার করেছি প্রথমে কাল নেল পেনটা করে নেওয়ার পরে দেখুন এইভাবে তুলিটা ধরে অর্ধেকটা আমি স্কাই কালার দিয়ে ভরে দেব ঠিক এইভাবে আড়াড়িভাবে আমরা এই নেলটা ভরে দেবো আপনারা এইখানে যে কোনো কালার কিন্তু ইউজ করতে পারেন আমি এইটা কন্ট্রাস্ট কালার হিসাবে ইউজ করেছি আপনারা যে কোনো কালার ইউজ করে এইটা ভরে দিতে পারেন দেখতে কিন্তু নেল পেন্টটা খুব সুন্দর লাগে যখন আমরা কোথাও বাইরে ঘুরতে যায় বা কোনো পুজো অকেশানে এই স্টাইলগুলো কিন্তু খুব সুন্দর লাগে এইটা যারা স্কুল কলেজ গোয়িং গার্ল আছে বা টিনেজার গার্ল আছে তাদেরকে কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ লাগে এটা সবাই ইউজ করতে পারে আপনারা কিন্তু এই হ্যাক্সটা ইউজ করতেই পারেন তাহলে দেখবেন আপনাদের নেলটা খুব অ্যাট্রাকটিভ লাগবে তারপরে আরেকটা লুক দেওয়ার জন্য আমি এইখানে পিঙ্ক কালারটা ইউজ করেছি এরকম পিঙ্ক কালারটা দেওয়ার পরে এই মাঝে আমি হোয়াইট কালার দিয়ে একটা ফ্লাওয়ার ড্র করার চেষ্টা করেছি এইভাবে তুলি দিয়ে আমি আস্তে আস্তে করে একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার ড্র করেছি এইভাবে আপনারাও ট্রাই করতেই পারেন তারপরে এর সামনের দিকটাতে এইভাবে একটা হোয়াইট কালারের একটু বর্ডার দিয়ে জিনিসটা আর একটু অ্যাট্রাক্টিভ করার চেষ্টা করেছি তারপরে এর মাঝখানটাতে আমি এই যে ফ্লাওয়ারটা আছে এই ফ্লাওয়ারের মাঝখানটাতে আমি একটা ইয়েলো পেন নিয়ে এখানে মাঝখানে দেখুন ডট দিয়ে এর থ্যালাসটা করে দিয়েছি তাহলে কিন্তু আর একটু এই ফ্লাওয়ারটা দেখতে অ্যাট্রাক্টিভ লাগবে তারপরে নেক্সট স্টাইল করার জন্য আমি এখানে একটা ব্ল্যাক কালারের নেল পলিশ এইভাবে নেল পেন্ট করেছি তারপরে হোয়াইট কালারের এরকম একটা স্টাইল করেছি নেক্সট স্টাইল করার জন্য আমি এখানে হোয়াইট কালারের একটা নেল নেলপেল্ট ইউজ করেছি এবং এর উপরে একটা স্কাই কালারের ঠিক সাইডে এইভাবে আমি একটু সাইডে একটু এইভাবে স্কাই কালার দিয়ে জিনিসটা ভরে দিয়েছি দেখুন এইভাবে একটা স্টাইল আমি করেছি আপনাদের যদি ভালো লাগে আপনারাও এই স্টাইলটা ট্রাই করতে পারেন এইভাবে আমরা কিন্তু বিভিন্ন কালারের কন্ট্রাস্ট কালার ইউজ করে বিভিন্ন ধরনের নেলপেন্ট ইউজ করতেই পারি তাহলে একটু অন্যরকম একটা লুক কিন্তু ক্রিয়েট হয় এরপরে নেক্সটে আমি এইখানে একটা এরকম গ্রিন কালার নিয়ে নেলপেন্ট করার চেষ্টা করেছি এর উপরে আমি একটু ব্ল্যাক কালারের ডট ডট দিয়ে এইভাবে একটা লুক ক্রিয়েট করেছি এই লুকগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আপনারাও কিন্তু এই পেন্টগুলো এইভাবে ইউজ করতেই পারেন এবং একটা অন্যরকম লুক একটা ক্রিয়েট করতে পারেন দেখুন আমার মোটামুটি হ্যান্ডটা কমপ্লিট হয়ে গেছে তারপরে এইটা যেন আপনাদের সহজে নেল পালিশটা শুকিয়ে যায় তার জন্য একটা বাটিতে একটু ঠান্ডা জল নিয়ে এইভাবে কিছুক্ষণ হাতটা ডুবিয়ে রেখে উঠিয়ে নিলেই কিন্তু দেখবেন আপনাদের নেল পেন্টগুলো খুব সহজে শুকিয়ে গেছে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ